বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলের ঘটনা। ব্যাটিং প্রান্তে ছিলেন বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান সৌম সরকার এবং বোলিং প্রান্তে ছিলেন শ্রীলঙ্কার বোলার বিনোরা ফার্নান্দো। বিনোরা ফার্নান্দোর করা বলটি সৌম সরকার খেলতে চাইলে ব্যাটের সাথে ভালোভাবে কানেকশন না হওয়ায় বলটি সরাসরি চলে যায় উইকেট কিপারের কাছে এবং উইকেট কিপার কুশল ম্যান্ডি সে বলটিকে ধরে সজোরে আবেদন করে সাথে সাথে আম্পায়ার গাজী সোহেল সেটিকে আউট ঘোষণা দিয়ে দেন। কিন্তু তখন রিভিউ নিতে দেরি করেনি বাংলাদেশের ওপেনার সৌম সরকার। রিভিউ নেওয়ার পর লিটন এবং সৌম নিজেদের মাঝে আলোচনা করতে থাকেন। লিটন তখন সৌমকে দেখাতে থাকেন বলটি ব্যাটের কোথায় টাচ করেছে আর এতে অনেকটা হতাশ হতে দেখা যায় তখনই সৌম সরকারকে। এরপর সরাসরি দেখানো হয় টিভি রিপ্লাই আর সেখানেও স্পষ্ট দেখা যায় যে স্পাইক দেখা যাচ্ছিল, অর্থাৎ এক্ষেত্রে আউট হয়ে যান সৌম সরকার। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল তার সিদ্ধান্ত জানায় এটি আউট হয়নি আর টিভি আম্পায়ারের সিদ্ধান্তে অনফিল্ড আম্পায়ারও তার সিদ্ধান্ত জানিয়ে দেয় এটি নট আউট আর তখনই ব্যবচ্ছেকা খেয়ে যায় স্টেডিয়ামের সকল দর্শকেরা। এমন আউটকে নট আউট ঘোষণা দেওয়াতে আম্পায়ারকে মোটেও ছাড় দেয়নি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। অনফিল্ডের দুই আম্পায়ারকে তারা ভালোভাবে চেপে ধরে কিসের জন্য এটাকে নট আউট ঘোষণা দেওয়া হলো। তখন ধারাভাষকদের আলোচনা করতে শোনা যায় যে বল যখন ব্যাট পেরিয়ে গিয়েছিল তখন স্পাইক দেখা গিয়েছে, সেই জন্যই মূলত এটিকে নট আউট ঘোষণা করা হয়েছে। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটাররা তো হতভম্ব হয়ে আম্পায়ারের কাছে এর জবাবদিহিতা চাইতে থাকে। একসময় তাদেরকে মাঠ থেকে উঠে পড়তেও দেখা যাচ্ছিল, পরবর্তী সময়ে আম্পায়ার আবার তাদেরকে বুঝিয়ে মাঠে ফেরত আনেন এবং খেলা চালিয়ে যান। অবশ্য এমন বিতর্কিত জীবন ফিরে পেলেও বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে পারেননি আজকে সৌম সরকার। 22 বলে 26 রান করে ফিরে যান তিনি সাজঘরে।